কুমিল্লায় কলেজ শিক্ষক সাইফুল আজম সুজন হত্যা মামলায় ছয়জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন নয়ন, কামাল, মিঠুন, জামাল, ইলিয়াস ও জাকির হোসেন। এর মধ্যে রায় ঘোষণার সময় জামাল, ইলিয়াস, জাকির হোসেন আদালতে উপস্থিত ছিলেন, বাকি তিনজন পলাতক। সম্পত্তি নিয়ে বিরোধে 2010 সালের অগস্টে কুমিল্লা নগরীর বারপাড়া এলাকার শিক্ষক সুজনকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়। তিনজন পলাতক আর পাঁচজন হাজির ছিলেন, এর মধ্যে দুইজন মহিলা ছিলেন, লাকি আক্তার এবং রেশমা আক্তার। দুইজন আসামির বিরুদ্ধে প্রমাণিত না হওয়া তাদেরকে খালাস প্রদান করে আর বাকি ছয়জন বিরুদ্ধে 302 অভিযোগ 34 দ্বারা মৃত্যুদণ্ড প্রদান করেন এবং 50,000 টাকা জরিমানা প্রদান করেন।